মূল্য বৃদ্ধিক লৈ উত্তাল হল সদন। হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ কংগ্রেসীৰ। পেট্রোল ডিজেল রন্ধন গেছৰ মূল্য বৃদ্ধিক লৈ আজি উত্তাল হৈ পৰে বিধানসভা। শরৎকালীন অধিবেশনের প্রথম দুদিনতেই প্রতিবাদৰ বাবে স্থগিত ৰাখিবলগীয়া হয় সদন। প্রথমে 10 মিনিটের স্থগিত হল সদন। দহ মিনিটের পিছত পুনৰ সদন আৰম্ভ হল যদিও বিরোধী অব্যাহত রাখিলে প্রতিবাদ। মূল্য বৃদ্ধিক লৈ সভা স্থগিতর প্রস্তাবর দাবি বিরোধীৰ। এই হুলস্থুলীয়া পরিবেশের মাজতে 2খন বিধেয়ক উত্থাপন হল বিধানসভাত। বিধেয়ক উত্থাপন হল যদিও প্রথম দিনের কার্যক্রমণিকার শেষলৈকে চলি থাকিল প্রতিবাদ। গুরুত্বপূর্ণ বিষয় আসলে এই আর এই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব বিচার আর সরকারখন যে রাইজর পরিপন্থী সে কথা আজি জনগণের মাজলে মেসেজ নিশ্চয় যাব। আমি একটা সভা স্থগিত প্রস্তাব আমি দিছিল আর যেটা সরকার পক্ষই কলে স্পিকার স্যারে কলে যে হিমা দাস আমি প্রস্তাব আমি লই লোম আর অন্যান্য যখন আমার বিভিন্ন ক্ষেত্রে নাম গৌরব কড়াই আনছে সেই সকল প্রস্তাব লই লোম আমি মানি ললো। আমি কলে যে অবিশ্বরী রেফারেন্স হয়ে লোক আমি মানি ললো। তারপিছতো মূল্য বৃদ্ধি লৈ তেওঁলোকে সিরিয়াস নহয়। ওলোটাকে কব খোঁজে যে মূল্য বৃদ্ধিটো আজি জুই চাই দাম, আজি আমার যে গ্যাসের দাম, মূল্য পেট্রোলের দাম, ডিজেলের দাম, সেটো গুরুত্বপূর্ণ কথা নহয়। মূল্য বৃদ্ধিক লৈ সরব হল প্রতিগৰাকী কংগ্রেসী বিধায়ক। অন্ধক সুধক কব, মুকবধিয়েও কব, কানেরে নুশুনাজনেও কব মূল্য বৃদ্ধি হৈছে। এজন অন্ধ মানুহ আজি কব পাৰিব বাপেক ও পায় কিমান হল চাউলের দাম, বোলে দাইলের দাম, বোলে যদি বাহিলে নহয়। মানে অন্ধ মানুষেও গম পাইছে যে বাহিল, কানে নুশুনা মানুষজনেও চকুয়ে দেখি বোলে আহ এইটো হলে ইমান দাম আসলে কেইদিনমান আগে আহ চকু এনেক কপালত উঠিব আর মুখে কব নোৱাৰা মানুহটো এইটো কৰিব লব। মূল্য বৃদ্ধি এনেকাই দাম বাড়িছে আর সেই প্রসঙ্গক লৈ পেলাই আজি বিধানসভাত আলোচনা বিজেপি এজিপি বিপিএফ মিত্র সরকারে কৰিব বিচৰা নাই। ইয়াক লৈ পেলাই আমি ধিক্কার দিছো সরকারখনক। এইদরে অতিবাহিত হল অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দুদিন। বিরোধীর প্রতিবাদের পাছতো সদনত উত্তর দিয়ার পৰা বিরত থাকিল সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।